পরিষেবা চালুর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাস মালিক সংগঠনগুলি। অসমের ধুবড়ী জেলা থেকে কোচবিহার রুটে যাত্রী বোঝাই বাস চলাচলের অনুমতির দাবিতে দফায় দফায় আসাম বাংলা সীমান্তে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো দুই রাজ্যের বাস মালিক সংগঠন। ভিক্ষা করতেও দেখা যায় বাস মালিক সংগঠনের মালিক কর্মচারীদের। দীর্ঘক্ষণ পদ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় 17 নম্বর জাতীয় সড়কে। পদ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আসাম ও বাংলা দুই রাজ্যের প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বাস মালিক সংগঠনের দাবি, করোনার দ্বিতীয় ঢেউয়ে দীর্ঘদিন বাস চলাচল বন্ধ থাকলেও গতকাল আসাম সরকারের নির্দেশে আন্তঃজেলায় যাত্রী নিয়ে বাস চলাচলের অনুমতি মিললেও অসমের ধুবড়ী থেকে কোচবিহার রুটে বাস চলাচলের অনুমতি নিয়ে টালবাহানা করছে দুই রাজ্যের প্রশাসন। অন্যদিকে প্লেন ট্রেন সহ অন্যান্য যানবাহনের ক্ষেত্রে বিধিনিষেধ না থাকলেও বাস চলাচলের ক্ষেত্রে প্রশাসনের আপত্তি কোথায়? বাস মালিকরা তো নিয়ম করে সরকারকে রোড ট্যাক্স ইন্স্যুরেন্স দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন বাস চলাচল বন্ধ থাকায় আর্থিক সংকটে ভুগছে বাস মালিক সহ বাস কর্মচারীরাও। তাই এক প্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ আসাম বাংলা সীমান্তে দফায় দফায় বিক্ষোভে সামিল হয় বাস মালিক সংগঠন। পরবর্তীতে পদ অবরোধের পর আসাম প্রশাসনের সঙ্গে দুই রাজ্যের বাস মালিকের জটিলতা কাটলেও বাংলায় প্রবেশের অনুমতির দাবিতে পদ অবরোধের কাজ না হওয়ায় অভিনব ভিক্ষা করতে দেখা যায় বাস চালকদের। চললাম, ঠিক আছে, আমরা গাড়ির শ্রমিক, গাড়ির স্টাফ, গাড়ির শ্রমিক আমি 2 বছর একদম পুরো কষ্ট মুচা চলার পরে, অর্থাৎ কালকে আসাম সরকার কালকে একটা নতুন এসপি দিয়েছে, আসাম সরকার দিয়েছে সব খোলা। আমরা আমাদের গাড়িটা হলো ধুবড়ী আর কুচবিহার চলে, অর্থাৎ আমরা কালকে গাড়ি সারি সব রেডি রেডি করে আমরা আজকে সকালবেলা ধুবড়ির থেকে রওনা দিছি কুচবিহার যাওয়ার উদ্দেশ্য জন্য। যার জন্যে আজকে আসাম পুলিশ আমাদের যেটা ছাগলিয়ায় আমাদেরকে আটকে দিল, গাড়ি আর বেঙ্গলে ঢুকতে দিবে না। তা আমরা কী করবো, এতদিন কষ্ট করলাম, এখন যদি বেঙ্গল যাইতে না পাই, গাড়ি দিয়ে চলতে না, যার জন্য আমি ভিক্ষা নিছি, ভিক্ষা করতেছি আমি। তো এখন যদি আসাম যদি খুলে দিছে, এখন বেঙ্গল পুলিশ যাইতে দিতেছে না। হ্যাঁ, এখন যদি আসাম যদি আমাদেরকে কীভাবে একটা করে যেমন করে পাঠিয়ে দিল, এখন বেঙ্গল পুলিশ আমাকে যাইতে দিতেছে। কী চাচ্ছেন আপনারা? মনে আমরা বলছি যে আমাদের চলবো, আমরা কোভিড প্রটোকল মেনে চলবো। আমরা যেটা আসাম সরকার বেঙ্গল বন্ধ করলো, আমরা বাঁচতে চাই, আমরা গাড়ি শ্রমিক কর্ম করে খাবো। আমরা ভিক্ষা করছেন কেন? আমাদের কর্ম নাই, এখন উপায় নাই, এখন উপায় নাই। বাধ্য করে আমরা যদি কাজে যাবো, কাজ করতে পারতেছে না, কোনো বেঙ্গল সরকারও গাড়ি যাইতে দিতেছে না, ঠিক আছে। এখন উপায় নাই, ভিক্ষার থলি হাতে নিয়ে ভিক্ষা করে খাবো। এখন সব আমরা ভিক্ষা করবো। কতক্ষণ চলবে আপনাদের এই? আছি আমরা, যতক্ষণ বেঙ্গলে ঢুকতে দিবে না যতক্ষণ মানুষ না, আমরা আছি এখানে এতক্ষণ। বাস মালিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করে তুফানগঞ্জ মহকুমার অতিরিক্ত পুলিশ আধিকারিক সহ আসাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসাম থেকে কোচবিহার রুটে বাস চলাচলে বেঙ্গল প্রশাসনের অনুমতি না দিলে আসাম বাংলা সীমান্তে বিক্ষোভ চলবে বলেও জানায় দুই রাজ্যের বাস মালিক সংগঠন। খবর লেখা পর্যন্ত আসাম বাংলা সীমান্তে পদ অবরোধ চলছে বলেও জানা যায়। বাস মালিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে, আবার ধুবড়ী কুচবিহার বাস ওনার অ্যাসোসিয়েশন অ্যান্ড কুচবিহার ধুবড়ী বাস ওনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এখানে এসেছি। দুয়ো সাইডের মানুষ এসেছে, আমাদের কুচবিহার মালিক এবং ধুবড়ী মালিক। আচ্ছা, গত 4 মাস থেকে আমাদের গাড়ি বন্ধ, আমাদের গাড়ি চলানোর মতন কোনো ক্যাপাসিটি নাই। এবার আমাদের গাড়ি অল আসাম খুলেছে, সেই আশায় আমরা এসেছি, আমরা গাড়ি চলাবো। তো গাড়ি আমরা গত বছর থেকে 2020 থেকে আমাদের প্রায় গাড়ি বন্ধ। আজকে 2 বছর ধরে আমরা গাড়ি ট্যাক্স ভরছি, গাড়ি ইন্স্যুরেন্স দিচ্ছি, গাড়ি ইচ এন্ড এভরিথিং, কাগজ, গাড়ি মেনটেন্স সব কিছু করছি, কিন্তু গাড়িটা আমাদের চলতেছে না। এবার কথা হলো, হয় আমাদের গাড়ি চলতে দিবে, আর যদি চলতে না দেয় কেন চলতে দিবে না সেটা একটা সঠিক আমাদেরকে নির্দেশ দিবে। আমরা গাড়িগুলো নিয়ে করবো কি? আজকে আমাদের এক একটা গাড়ি 50,000 টাকা করে গাড়ি কিস্তি ভরতে হয়, এক একটা গাড়ি 70,000 টাকা করে ইন্স্যুরেন্স লাগে, মাসে মোটামুটি ইয়ারলি 15,000 টাকা ট্যাক্স লাগে। আমরা ওয়েস্ট বেঙ্গল সরকারকে অ্যাডিশনাল ট্যাক্স দিই ইয়ারলি 8,000 সামথিং, আর পার প্যাসেঞ্জার 150 রুপিস এক্সট্রা। আজকে এত কিছু ভরার পরে, সব কিছু গাড়ি কাগজ রিনিউ রাখার পরে, গাড়ি মেনটেন্স করার পরে, ইচ এন্ড এভরিথিং সরকারকে যা দেওয়ার আমরা দিতেছি, কিন্তু আমাদের গাড়ি চলতেছে না। আজকে যদি আমরা সরকারকে সব কিছু দিতেছি, আমাদের গাড়ি চলতেছে না, আমরা করবো কি? আমাদের বিজনেসই গাড়ি। আজকে ধুবড়ী কুচবিহার মিলে নিয়ার আবার 60টা গাড়ি আছে, 60 গাড়ি মিলে মোটামুটি 200 খালি বাসের স্টাফ আছে, কাউন্টার স্টাফ আছে মোটামুটি আমাদের আসাম অ্যান্ড বেঙ্গল মিলে নিয়ার আবার 25-30 আছে। গাড়ির মালিক আছে ধরেন মোটামুটি 60 গাড়িতে প্রায় 40-45টা গাড়ির মালিক আছে। আজকে এতগুলা ফ্যামিলির মানে যা আছে টোটালি গাড়ির উপরে ডিপেন্ডেন্ট, আমরা করবো কি? আমরা যাবো কোথায়, কার কাছে যাবো? আমাদেরকে চলতে দিতেছে না, তার আমাদের কোনো ফ্যাসিলিটি দেওয়া উচিত। আজকে আমাদের কোনো ফ্যাসিলিটি নাই, কোনো কিছু নাই, আজকে আমাদের ট্যাক্সে কোনো রিল্যাক্সেশন নাই, সব কিছু দেওয়ার পরে আমরা গাড়ি চালাতে পারতেছি না। আমরা করবো কোথায়, আমরা যাবো কোথায়? কোন টোটো চলতেছে, অনলি প্যাসেঞ্জার বন্ধ খালি বাসের জন্য, বাকি ইচ এন্ড এভরি কমিউনিকেশনে প্যাসেঞ্জার চলতেছে।
আলটিমেটলি যার কুচবিহার যাওয়ার যে সে যাচ্ছে, যার আসা সে আসতেছে, মানুষ আসাম টু বেঙ্গল ফ্লাইটে আপ ডাউন করতেছে, আসাম টু বেঙ্গল ট্রেনে আপ অ্যান্ড ডাউন করতেছে, অনেকে বাসে কোভিড খোলা। তো এবার গাড়ি চলাবো, আমাদের জীবন চলে গাড়ির উপরে, আমাদের লাইফ ফ্যামিলি মেনটেন্স সব কিছু গাড়ির উপরে নির্ভর করি আমরা।